স্বপ্নের পদ্মা সেতুর আজকের সেই উদ্বোধন, সেই উদ্বোধনের যে অনুষ্ঠানটি এখানে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে তা দেখানো হচ্ছে ফরিদুল খান দুলাল অডিটোরিয়ামে, তা উপজেলা প্রশাসন আয়োজিত। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কি পরিমাণ মানুষজন আসছে সেই অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে। স্বপ্নের পদ্মা সেতু দ্বার খুলছে আজ, তাই পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে জামালপুরেও নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। দেশের এই ঐতিহাসিক বিজয়ের সাথে শরিক থাকতে চায় জামালপুরবাসী, তাই তো জেলা জুড়ে বিভিন্ন স্থানে একযোগে পালিত হচ্ছে স্বপ্ন পদ্মা সেতুর শুভ উদ্বোধন। ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি দেখানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই পদ্মা সেতু উদ্বোধন করবেন আজ সেই ২৫শে জুন, ঐতিহাসিক ২৫শে জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান। আজকেই সেই বিশ্ব দরবারে পদ্মা সেতু মাথা উঁচু করে জানান দিবে আমরাও পারি, আমরাও বাঙালি।